ওয়েলকাম টু বং ফুটবল। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলের অনেক সমস্যা দেখা দিচ্ছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। এবং সবচেয়ে বড় খবর যেটা হচ্ছে জার্সি নিয়ে খবর আছে, মোহনবাগান সমর্থকদের জন্য একটা খুশির খবর আছে জার্সি নিয়ে। তো সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে, কারণ ইস্ট বেঙ্গলের এখন মানে মার্কেট পুরো গরম যাকে বলে। তো যাই হোক, ইস্ট বেঙ্গলের একটা সমস্যা যেটা দেখা দিয়েছিল, যেটা সবাই জানো তোমরা, যেটা হচ্ছে মেন হচ্ছে যে লাইসেন্সিং সমস্যা একটা সবচেয়ে বড় সমস্যা। অনেক কিছু, অনেক ব্যাপার, মানে অনেকভাবেই সাহায্য করা হচ্ছে ইস্ট বেঙ্গলকে। FSDL থেকেও সাহায্য করা হচ্ছে, AIFF থেকেও সাহায্য করা হচ্ছে, ইভেন ইস্ট বেঙ্গল কর্মকর্তারাও কিন্তু অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটা লাইসেন্সিংয়ের যে জটটা সেটা কিন্তু কাটাতে। তো এই ক্ষেত্রে আজকের যেটা আপডেট, আজকের যেটা আপডেট হচ্ছে ইস্ট বেঙ্গলের যে লাইসেন্সিং, মানে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন যে কোম্পানিটা গঠিত হয়েছে, সেখানে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু কোনো মানে পুরনো যারা যারা প্লেয়ার আছে তাদের কিন্তু কোনো দায়িত্ব নেবে না। দায়িত্ব নেবে না বলতে ইন দ্য সেন্স, মানে কোনো টাকা পয়সা বা যেগুলো বকেয়া মেটানোর ব্যাপার ছিল, তো সেগুলো কিন্তু মানে দেওয়ার কোনো ব্যাপার নেই শ্রী সিমেন্টের তরফ থেকে। তো যেটা মানে দিতে পারে সেটা অ্যাজ এ লোন টাকাটা দিতে পারে। মানে অনেক টাকা, অনেক লস যাচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবে, তোমরা সবাই জানো। তো ইস্ট বেঙ্গল যে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের আন্ডারে যে যে প্লেয়ারকে মানে বকেয়া মেটানোর বাকি ছিল, তো তাদের কিন্তু বকেয়া মেটানোর জন্য অ্যাজ এ লোন টাকাটা দিতে পারে শ্রী সিমেন্ট ফাউন্ডেশন। শ্রী সিমেন্ট ফাউন্ডেশন টাকাটা দেবে, তারপরে নিয়ে টাকাটা যে কোনো সময় ইস্ট বেঙ্গল কিন্তু পরবর্তীকালে শোধ করে দিতে পারে। তো হেল্পটা কিন্তু সেইভাবে করছে, অ্যাজ এ লোন কিন্তু টাকাটা দেবে এবং শোধ করতে হবে ইস্ট বেঙ্গলকে তাদের প্লেয়ারদেরকে, তো যারা যারা বকেয়া পায়নি আর কি, অনেক যেগুলো কমপ্লেনগুলো আসছিল আর কি। তো তারপরে সেখানে এরপরে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে ইস্ট বেঙ্গলের যে আনুষাঙ্গিক যা যা খরচা আছে, যা যা এরপরে যা খরচা হবে তার সঙ্গে অ্যাডজাস্ট করে দেবে। তো সেইটা একটা প্রাথমিক কথাবার্তা হয়েছে, তো সেইটা একটা খুশির খবর ইস্ট বেঙ্গলের জন্য। কারণ একটা, এটা কিন্তু একটা বিশাল বড় চিন্তা ছিল যে কে মেটাবে, অ্যাকচুয়াল হচ্ছে কারা মেটাবে, এই যে পাওনা গণ্ডা যে টাকা ছিল তারা কারা মেটাবে। তো সেই টাকা পয়সার একটা বিশাল বড় চিন্তা। তো তারা কিন্তু লোন দিতে রাজি হয়েছে, লোন হিসেবে কিন্তু টাকাটা দেবে এবং শোধ করে দিতে হবে। তো এটা একটা মানে ভালো দিক। এরপরে যেটা হচ্ছে যে প্লেয়ারদের আপডেট বলতে যেটা প্রথমেই আসে, যেটা হচ্ছে 20 জনের যে তালিকাটা পাঠিয়েছিল ইস্ট বেঙ্গল, 18 জনের তালিকা চেয়ে পাঠিয়েছিল শ্রী সিমেন্ট, যে কারা কাদের কাদের রাখতে চাও তুমি টিমে। হ্যাঁ, তো সেই একটা তালিকা চেয়ে পাঠিয়েছিল, কিন্তু ইস্ট বেঙ্গল পাঠিয়েছে 20 জনের তালিকা। তো তাদেরকে কিন্তু শ্রী সিমেন্টের তরফ থেকে বলা হয়েছে, তাদের যারা, অনেকের মনেই প্রশ্ন ছিল যে কী করবে, পুরনো যারা প্লেয়ার সাইনিং হয়েছে তাদের ভবিষ্যৎটা কী। তো তারা কিন্তু ছাঁটাই হচ্ছে না, অনেকেই কথা বলছিল যে প্লেয়ার ছাঁটাই করে দেবে নতুন টিম, নতুন ইনভেস্টার যেহেতু নতুন টিম গঠন করবে, তো সেইটা একটা বিশাল বড় চিন্তা ছিল। কিন্তু 20 জনের যে তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে কিন্তু কাউকেই ছাঁটাই করা হবে না। তাদেরকে বলা হয়েছে যে যারা যারা মানে আছে লিস্টে, যাদের যাদের নাম আছে অলরেডি, যাদের সাইন হয়ে গেছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের আন্ডারে, তারা কিন্তু থেকেই যাচ্ছে ইভেন মানে নিউ মরসুমের জন্য। ইভেন যারা মানে রিজার্ভ টিমও তারা থাকতে পারে, কারণ শুধু তো ISL নয়, ইন্ডিয়ান সুপার লিগ মানে একটা টুর্নামেন্ট কিন্তু ইস্ট বেঙ্গল খেলবে না, এরপরে খেলবে IFSL, ডুরান্ট কাপ, তারপর বিভিন্ন সুপার কাপের মতন ফরম্যাট যেটা আসছে, নতুন একটা ফরম্যাট আসছে, তো সেই রকম মানে বিভিন্ন টুর্নামেন্ট কিন্তু খেলবে। তো সেই টুর্নামেন্টের জন্য কিন্তু তাদেরকেও রেডি করে রাখা হবে, তাদের রিজার্ভ টিম হিসেবে রাখা হবে। তো সেইটা একটা ভালো খবর, সুখবর যেটা বলে ইস্ট বেঙ্গলের জন্য, কারণ সত্যি তো ভবিষ্যৎ কী হতো, একটা মানে প্লেয়ারদের সাইন করিয়ে নিচ্ছে, তো সেই ভবিষ্যৎটা কী হবে, তো সেইটা একটা বিশাল বড় চিন্তা ছিল। তো এরপরে যেটা খবর ইস্ট বেঙ্গলের, যেটা হচ্ছে যে গতকাল আমরা ফেসবুক পেজে পোস্ট করে দিয়েছি, তোমরা হয়তো দেখেও নিয়েছো অনেকেই, ফেসবুক পেজ ইনস্টাগ্রামেও আমরা আপডেট দিয়ে দিয়েছি যে টোলগে আর্সেলান যে নামটা ভাসছিল আর কি, টোলগে আর্সেলানের একটা মানে ইনভেস্টারটা আসার পরেই কিন্তু শ্রী সিমেন্ট অ্যাজ এ ইনভেস্টার ইস্ট বেঙ্গলে আসার পরেই কিন্তু একটা নাম ভাসা খুব হাওয়ায় ভাসছিল যে টোলগে আর্সেলানকে কিন্তু সই করাতে চলেছে ইস্ট বেঙ্গল, কিন্তু সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ টোলগে আর্সেলান কিন্তু এখন সই করে দিয়েছে অন্য একটা ক্লাবে, সিএ ক্লাবে একটা সই করে দিয়েছে। তো তিনি কিন্তু একটা ভালো অপশান ছিলেন, কারণ জার্মানি প্লাস টার্কি এই দুটোর ন্যাশনাল টিম, U21 ন্যাশনাল টিমের হয়ে কিন্তু খেলেছেন, তিনি কিন্তু একটা ভালো অপশান ছিলেন। তো জানি না কতটা সত্যি ছিল খবরটা, কারণ আদৌ অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু নামটা ভাসছিল, সেটা একটা সত্যি খবর যে ইস্ট বেঙ্গল সমর্থকদের মুখে এবং শ্রী সিমেন্টের
কিছু কিছু মানে কর্তৃপক্ষের মুখেও কিন্তু নামটা ভাসছিল, তো সেই নামটা কিন্তু আর আসছে না, ইন্ডিয়াতে কিন্তু খেলতে আসছে না সে, তো সেটা একটা খবর ছিল। এরপরে যেটা খবর দেব সেটা হচ্ছে ট্রান্সফার আপডেটের মধ্যেই, যেটা হচ্ছে যে গতকাল কিন্তু সই করে নিয়েছে একটা খুব ভালো মানে সেন্টার ব্যাক হায়দ্রাবাদ এফসিতে। ভালো মানে সেন্টার ব্যাক বলতে তার নাম হচ্ছে ওদেই ওনা ইন্ডিয়া। ওদেই ওনা ইন্ডিয়া কিন্তু নামটার মধ্যে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং পার্ট আছে, যেটা হচ্ছে ইন্ডিয়া নামটা কিন্তু রয়েছে প্লেয়ারটার মধ্যে, হ্যাঁ প্লেয়ারটার নামের মধ্যে, তো সেটা একটা খুব ইন্টারেস্টিং থিং। খুব মানে হাই লেভেল প্লেয়ার, হাই মানে খুব ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে খেলেছে, অনেক কিছু মানে তার স্ট্যাটিস্টিক্স অনেক ভালো আছে, তোমরা নেটে সার্চ করলেই বুঝতে পেরে যাবে। তো এই প্লেয়ারটা কিন্তু সই করে নিল এক বছরের চুক্তিতে হায়দ্রাবাদ এফসিতে, তো সেটা একটা খুব ভালো সাইনিং হলো হায়দ্রাবাদ এফসিতে। এরপরে যেটা খবরটায় আসবো সেটা হচ্ছে, তোমরা অনেকেই এতক্ষণ ধরে অপেক্ষা করছো যে মোহনবাগান ফ্যান, বিশেষ করে যারা মোহনবাগান ফ্যান আছো, যে কবে জার্সি লঞ্চ হবে, কবে এই এই খবরটা একটা কিন্তু খুব মানে ভাইটাল খবর, যে জার্সির খবরটা কি, জার্সি কবে লঞ্চ হবে, কারণ মার্জিংয়ের খবরটা তো অলরেডি অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে, কিন্তু জার্সি কবে লঞ্চ হবে, তিনটে যে জার্সি সেই জার্সি কবে লঞ্চ হবে, হোম অ্যাওয়ে এবং থার্ড কিট যেটা, তো সেটা কিন্তু যতটুকু খবর পাওয়া যাচ্ছে 1 তারিখের মধ্যে কিন্তু লঞ্চ হতে চলেছে জার্সি, প্রবাবলি 1 তারিখ বা 1 তারিখের মধ্যে আর কি, 1 অক্টোবরের মধ্যে, তো 1 তারিখের মধ্যে কিন্তু তিনটে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, তিনটে জার্সির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, মানে হোম অ্যাওয়ে এবং থার্ড যে জার্সিটা সেটার কিন্তু অফিসিয়াল আনুষ্ঠানিকভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে জার্সি। তো দেখা যাক, সবুজ মেরুন জার্সি তো থাকছেই, একটা গ্লিমস দিয়ে দেওয়া হয়েছিল যেদিনকে মার্জারের যে ঘোষণাটা হয়েছিল, যেদিনকে সেদিনকে অলরেডি কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা একদম ছবি তুলে দেখিয়ে দিয়েছে, তো সেই জার্সিটা থাকছে না যদিও, কারণ কনসেপ্ট কিটটা একটু বদলাচ্ছে, কিন্তু সবুজ মেরুন থাকবেই অবশ্যই, সবুজ মেরুন প্রাইমারি কালার হবেই, তো সেটা একটা মানে ভালো দিক মোহনবাগান সমর্থকদের জন্য। তো দেখা যাক যে জার্সিটা কি লঞ্চ হচ্ছে, তিনটে জার্সি কিন্তু লঞ্চ হবে 1 অক্টোবর, হয় 1 অক্টোবর নাহলে 1 অক্টোবরের মধ্যেই, তো সেটা কিন্তু একটা খবর ছিল, সেটা তোমাদের দিয়ে দিলাম। এরপরে যে খবরটা বলবো যেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের যে মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হবে, FSDL থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে হবে, ইস্ট বেঙ্গল যে ISL খেলছে সেই অ্যানাউন্সমেন্টটা কবে হবে সেইটা অনেকেই কিন্তু অপেক্ষা করছো, তো সেইটার কিন্তু 23 তারিখের মধ্যে অ্যানাউন্সমেন্ট হবে, এটুকু খবর আছে যে 23 তারিখের মধ্যে, 22 বা 23 তারিখ এর মধ্যেই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে FSDL-এর তরফ থেকে, মানে অফিসিয়ালি ওদের ওয়েবসাইট বিভিন্ন রকম পোর্টালে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেবে যে ইস্ট বেঙ্গল কিন্তু ISL খেলছে। এখন সব ডকুমেন্ট খতিয়ে দেখা হচ্ছে, যা যা লিগাল ডকুমেন্ট আছে, তো দেখা যাক এরপরে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য সবাই কিন্তু বিশেষ করে বেঙ্গল ফুটবল লাভার কিন্তু উন্মুখ হয়ে আছে যে কবে অ্যানাউন্সমেন্টটা হবে। তো এই ছিল আজকের আপডেট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম রেগুলার ইন্ডিয়ান ফুটবল আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।